একদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে। রোগীদের খাবার, ওষুধ ও অন্যান্য সামগ্রী ক্রয়ের টেন্ডার সংক্রান্ত মামলায় আদালতের নিষেধাজ্ঞা থাকা এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সমাধান না দেয়ায় রোববার রোগী ভর্তি বন্ধ ঘোষণা করেন হাসপাতালের পরিচালক। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে সোমবার থেকে আবারও রোগী ভর্তি শুরু হয়। মানসিক রোগীদের চিকিৎসায় দেশের অন্যতম প্রধান বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালে বেড রয়েছে 500টি। প্রতিদিন গড়ে এই হাসপাতালে 480 থেকে 490 জন রোগী ভর্তি থাকেন। এ রোগীদের তিন বেলা খাবার ওষুধে প্রতিদিন গড়ে 60,000 টাকা ব্যয় হয়। হাসপাতালের নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে রোগীদের খাবার ও ওষুধ কেনা হয়, কিন্তু এই টেন্ডার সংক্রান্ত একটি মামলা 2021-22 অর্থ বছর থেকে ঝুলে আছে। বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা থাকায় হাসপাতালের বরাদ্দ থাকার পরেও তার রোগীদের খাবার বা ঔষধে ব্যয় করা যাচ্ছে না, এজন্য বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে কর্তৃপক্ষকে।